শিক্ষার্থী খাওয়াদিও আশা করি ভালো আছো। আজকে আমাদের শিক্ষা সেক্টরে একটু আমরা বিষয় করতেছি, কারণ করোনা প্যান্ডামিক আমাদেরকে অনেক পিছিয়ে নিয়েছে। এই জন্য আমাদের যে সরকার এবং আমাদের সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, সেজন্য তোমাদেরকে আবার ওয়েলকাম। আজকে আমি ক্লাস 8 ভয়েস সেন্স নিয়ে কথা বলবো। তোমাদের পরীক্ষায় একটি নাম্বার থাকে ভয়েস সেন্স এর উপর, নাম্বার পাওয়ার উপর ভয়েস আমি সংক্ষিপ্ত আলোচনা করবো। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ। আমি আজকে আলোচনা করবো কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে পরীক্ষায়, আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তোমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, সাধারণ রুলস, কিছু কিছু কমন রুলস আছে যেগুলো তোমাদের জানতেই হবে, সেটা তোমরা লিখে নাও। যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট এটা হচ্ছে জেনারেল রুলস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে তোমাকে এই রুলসগুলো মানতে হবে। প্রথম কাজটি হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েস থেকে অবজেক্ট খুঁজে বের করা। অবজেক্টকে খুঁজে বের করে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, বা শুরুতে সাবজেক্ট হিসেবে। তারপর কাজটি হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে টুবি বার বসাতে হবে। টুবি বার বসাতে হবে, অবশ্যই টেন্স কোন টেন্সের কোন টুবি বার সেটা জেনে নিতে হবে। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যেমন আমি যা বসে, এভাবে বিভিন্ন টেন্সে টেন্স অনুযায়ী এখানে টুবি বারটা বসানো একটা ভীষণ কাজ। এটা না করতে পারলে বয়সটা বোল হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের মূল বার যেটা নাকি আসল বার থাকে, সেই বারটা কি করতে হবে? পাস্ট পার্টিসিপল। বার তোমরা জানো বারের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। সুতরাং সেটাকে বি ওয়ান, বি টু, বি থ্রি, বি থ্রি করে দিতে হবে সবসময়। আদারওয়াইজ অতিরিক্ত যেটা করলে যে অনেক সময় অতিরিক্ত ওয়ার্ডস থাকে সেটাকে তুমি বসাতে পারো। সেটা অবশ্য তার বরাবর কোনো নিয়ম নেই, পরে বসাতে পারবে, পরে বসানো যায় অনেক সময়। আর প্রি পজিশনের ক্ষেত্রে বাইরের ব্যবহারটা বেশি, বাইরে তাছাড়া টু বসবে, এক ফর,
principal যেটা সব অবজেক্ট হয়ে যাবে তো এটা হচ্ছে কমন রুলস তোমরা অ্যাকটিভ ভয়েস কে পেসিভ সাধারণত তিনটি সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় অ্যাসারটিভ ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সুতরাং প্রতিটা ক্ষেত্রে এই ছয়টা রুলসকে তোমাকে ফলো করতে হবে এখন আমি প্রতিটা ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আলোচনা করছি এই রুলসটা তোমরা লিখে নাও বা এটা জেনে নিতে হবে অন্তত তুমি ভয়েসটা করতে পারো যেমন এখানে সাবজেক্ট তোমাকে জানতে হবে সাবজেক্ট কিভাবে অবজেক্ট হয় এটা আমি দুইটা দেখেছি আই মি উই আস ইউ ইউ দে দে থাকলে হবে দেন হি in she her কোন নেম থাকলে নেমই হবে নাম থাকলে নাম এবং রত রতনই হবে সুতরাং এইভাবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে তারপর বস্তুবাচক থাকে এগুলো পার্সোনাল পার্সোনাল প্রনাউন এগুলো সাবজেক্টকে অবজেক্ট করতে হবে মি থাকলে আই হবে পাস থাকলে ইউ হবে এইভাবে সাবজেক্টকে অবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এখন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কোন একটা উদাহরণ দেওয়া যায় অ্যাক্টিভ ভয়েস দি ম্যান হেল্পস দা ওয়ার এভরি ফ্রাইডে রুক্তি প্রতি শুক্রবারে দরিদ্রদেরকে সাহায্য করে এটাকে বেসিক করতে গেলে প্রথম তোমাকে বুঝতে হবে এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কোনটি অনেক সময় অবজেক্টটা আমরা দেখবো এখানে পেয়েছি এটা হচ্ছে অবজেক্ট আগে অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হবে এটাকে অনেক সময় শেষে থাকে অনেকে মনে এটাকে আমরা আরবার শেষে ধরে দিলাম এটাকে যদি অনেকে অবজেক্ট মনে করে তাহলে সেন্টেন্সটা হবে না এটা হচ্ছে বার এটা হচ্ছে সাবজেক্ট তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে সাধারণত পরে অতিরিক্ত ওয়ার্ড থাকলে সেটাকে অনেক অবজেক্ট মনে করে আসলে সেটি অবজেক্ট নয় বারকে তুমি কি কাকে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট এখন আমরা নিয়ম অনুযায়ী যে রোলস গুলো আমি লিখেছিলাম সেটা থেকে এক নম্বর বলা হয়েছে একটি বলছে যে অবজেক্ট সেটা বেসিক বলছে সাবজেক্ট হয়ে যাবে তাহলে এখানে আমরা পেয়েছি দি পোর্ট দি পোর্টটা ছিল অবজেক্ট এখানে হয়ে গেল সাবজেক্ট ঠিক দুই নম্বর কাজটা ছিল টেন্স অনুযায়ী টু বি ব্যবহার করবে এইটা কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স অর্থাৎ ভার্ব বি ওয়ান আছে এখানে অ্যাস আছে এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট এবং বি ওয়ান থেকে এখানে টু বি ব্যবহার হবে আর হবে কারণ এখানে দি মোর বলতে পরে দরিদ্রদেরকে বোঝাচ্ছে এই সাবজেক্টে কিন্তু সিঙ্গুলার না প্লুরাল যার কারণে টু বি ব্যবহার প্লুরাল হবে এখানে এমনি যা বসে এটা হচ্ছে টু বি ব্যবহার এটা বসাতে বসালাম তারপরে যে মোর বা হেল্প হেল্প যে বার ছিল সেটাকে বৃদ্ধি করতে হবে তাহলে তোমার হবে হেল্প এটা হচ্ছে বৃদ্ধি আমি ধারাবাহিকভাবে কাজ করে অর্থাৎ কাজের দাগুলো দিয়েছিলাম দুই তিন নম্বর কাজ কি হচ্ছে বারের সর্বদা পাস্ট পার্টিসিপল বা বৃদ্ধি এখন দেখো পরবর্তীতে আমরা আদার ওয়ার্ডস পড়তে পারবো এভরি ফ্রাইডে এভরি ফ্রাইডে দ্য পোর আর হেল্প এভরি ফ্রাইডে এটা হচ্ছে আমার অতিরিক্ত ওয়ার্ড ছিল আদার ওয়ার্ডস এবং পরবর্তী যে পাঁচ নম্বর কাজটি ছিল মনে আছে নিশ্চয়ই সেটা প্রিপজিশন করতে হবে প্রিপজিশন হচ্ছে বাই সাধারণত বেশিরভাগ এটা প্রিপজিশন আমি ডাবে ডাবে গেলাম অবজেক্টের সাবজেক্ট টু বি ভার্ব ভার্বের ভিত্তি আদার ওয়ার্ডস এবং প্রিপজিশন প্রিপজিশনের পরে আমার যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল সেটা বেশি পড়ে যায় অবজেক্ট হয়ে যাবে এখানে দি ম্যান আছে দ্বিতীয় কাজ এবং বারবার সর্বদা সবসময় পাস পাঠাচ্ছে আদার অবস্থা এখানে বসাতে এমন কোনো কথা নেই ইচ্ছে করলে শেষে বসানো যাবে বা আবার প্রথম বসানো যাবে যদি এরকম এভরি ফ্রাইডে দ্য পোর আর হেল্প বাই দ্য ম্যান অথবা দ্য পোর আর হেল্প বাই দ্য ম্যান এভরি
আগে শেষও পড়াতে পারো প্রথমও পড়াতে পারো কিন্তু বাকি কাজটা বয়সের যে নিয়ম মানছে সেটা মানতে হবে সুতরাং এখানে আমি আরো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি অ্যাকটিভ বয়সে অ্যাকটিভ বয়সে ছিল প্রথম সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আদার্স ঠিক প্যাসিভ করতে হলে এখানে চিত্রে এটা আমি দেখাচ্ছি এটা ইটস লাইক এ গেম এটা খেলার মতো তুমি অবজেক্টকে সাবজেক্ট করো অর্থাৎ অবজেক্টকে কি হবে সাবজেক্ট হবে আর সাবজেক্টকে তুমি কি করবে এটা হবে সাবজেক্ট হলে যে অবজেক্ট হ্যাঁ এবং বারবার সর্বদা সর্বদা বলা হচ্ছে বাড়তি কে মূল বাড়তি সর্বদা বৃদ্ধি করতে হবে এবং আগের অবস্থা বসাবে এখানে কি বৃদ্ধি এর পরে তুমি আগের অবস্থা বসাতে পারো এখন প্যাসিভ ভয়েস একটু বড় হয়েছে দেখতে পাচ্ছ সেন্টেন্সটা বড় হয়েছে কি কি দিয়ে বড় হয়েছে এখানে দুই বার আসছে প্লাস টু বি বার তারপরে বৃদ্ধি আদারওয়ার্স এখানে সাবজেক্টের পরে এই কাজটা সাবজেক্টের পরে এবং অবজেক্টের আগে একটা কাজ আছে সেটা হলো প্রিপজিশন ঠিক আছে এখানে তাহলে কয়টা কাজ হলো এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা রুলস লিখেছিলাম ছয়টা ধাপে কাজটা এখানে সম্পন্ন হয়েছে সুতরাং অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে তোমাদেরকে অবশ্যই এই যে রুলসটা বললাম সেই রুলসটা ফলো করতে হবে মানতে হবে হ্যাঁ এখন তোমরা যত সেন্টেন্সে থাকো ঠিক একই তোমাকে আগে অবজেক্ট চিনতে হবে এটা একটা আমি বলছি এটা ইস লাইক লাইক গেম অবজেক্টকে সাবজেক্ট করা এটা তুমি সহজে করতে পারবে সাবজেক্টকে অবজেক্ট করা কিন্তু টেন্স অনুযায়ী টু বি ভার্ব সেটা আরেকটা রুলস আছে সেই টেন্স প্রত্যেকটা টেন্স অনুযায়ী যে টু বি ভার্ব সেটা শিখে নিলে বয়সটি প্যাসিভ বয়সটা সঠিক হবে তারপরে বারবার তো সবসময় পাস্ট পার্টিসিপল করবেই আদার অবস্থা তুমি এখানে বসাতে পারো বা শেষে বসাতে পারো প্রিপজিশন হিসেবে তুমি যেগুলো বলেছিলাম সেগুলো আনতে হবে এবং সর্বশেষে সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হবে এখানে এই ফিগারটা দেখলে তুমি বুঝতে পারবে সুতরাং আমরা জানি তিনটা সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে বয়স হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এবং ইনকোয়ারি সেন্টেন্সে তোমরা বেশি বেশি এটা প্র্যাকটিস করবে তাহলে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে আমাদের পরবর্তী ক্লাসে আমি টু বি বার এবং অন্যান্য শুধু এই রুলস গুলো ফলো করে সবসময় যে নিয়ম মানবে এমন কোনো কথা নয় ইংরেজিটা ব্যতিক্রম আছে সুতরাং এই জন্য ইংরেজি ভাষাটা একটু ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং যার কারণে ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম গুলো আমরা আস্তে আস্তে জানবো কিন্তু প্রাথমিক রুলস গুলো তোমাদেরকে প্রাথমিক রুলস গুলো না জানলে না হয় তো এই করোনা পরিস্থিতিতে তোমরা বাড়িতে বসে ক্লাস গুলো করবে দেখবে এনজয় করবে হ্যাঁ বাইরে বের হবে কম তো পড়াটাকে পুষিয়ে দিবে নেক্সট ক্লাস আমি আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ